সংযুক্তা বাঙালি রান্নার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি পনির বাটার মশলা। পনির বাটার মশলা বানাতে কি কি লাগছে দেখে নিই। আমি এখানে 200 গ্রাম পনির ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। হাফ কাপ দুধ নিয়েছি। 1 কাপ আমি টক দই নিয়েছি। কাজু বাদাম বাটা 8খানা কাজু আমি পেস্ট করে নিয়েছি। ধনে পাতা কুচো, বাটার, এটা কাসৌরি মেথি শুকনো কড়াইয়ে নেড়ে আমি হাতে ক্রাশ করে নিয়েছি। টমেটো পেস্ট, 4টে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব আমি 1 চামচ করে নিয়েছি। নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো, দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরে, তেজপাতা। এবার আমি বাটার দিয়ে দেব। বাটারটা একটু গলে যাবে, তারপর আমি পেঁয়াজটা দেব। বাটারটা আমার গলে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে সব একসাথে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি হালকা নাড়াচাড়া করব, একটু ওগুলো ভেজে নেব শুকনো মশলাগুলো। আমি হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়বো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজের পেস্টটা নাড়বো, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে পেঁয়াজে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা, আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি 1-2 মিনিটের জন্য এটা ভেজে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আমার হয়ে গেছে, এবার আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর চিনিও দিয়ে দিলাম। দিয়ে আমি আবার খুব ভালো করে নেড়ে নেব সমস্ত মশলাটা। একটু ভালো করে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার হয়ে গেছে, এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। এবার টমেটোর পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষবো, যতক্ষণ না তেলটা ছাড়ছে। আমার সমস্ত মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দেব। আগে থেকে আমি নুন দিয়ে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষে নেব। দইটা দিয়ে আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেব। দুধটা এবং কাজু বাদাম দুটোই দিয়ে দেব। আমি আবার খুব ভালো করে এটাকে কষব 1-2 মিনিটের জন্য। আমার সব কষা হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। হালকা নেড়ে নিচ্ছি। কাসৌরি মেথিটাও দিয়ে দেব, ক্রাশ করে রেখেছিলাম আগে। দিয়ে এবার সামান্য আমি জল দেব। সামান্য জল দিয়ে পনিরগুলো আমি দিয়ে দেব। পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য এটা ফুটতে দেব। রেডি হয়ে গেছে পনির বাটার মশলা, এবার এটা আমি সার্ভ করব। দেখতে খুব স্পাইসি হয়েছে,
রেডি হয়ে গেছে পনির বাটার মশলা। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।